সালাম আলাইকুম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর ভুয়া এপিএস থেকে সাবধান থাকার আহ্বান। মূলত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজকে গণমাধ্যমকে জানিয়েছেন যে শান্তা চৌধুরী নামে একজন নারী, তিনি তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে একটি পোস্ট দিয়েছেন গতকালকে, যে তাকে আসলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তার চুক্তিভিত্তিক এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন। তবে এবং তার আশপাশে থাকা যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে তাকে পরবর্তীতে অভিনন্দন জানাতে শুরু করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি অল্প সময়ের মধ্যে ছড়িয়ে যায়। পরবর্তীতে তিনি তার এই পোস্টে আরও উল্লেখ করেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী তাকে যেহেতু এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন যথারীতি তাকে অভিনন্দন জানিয়েছেন বা তাকে সাধুবাদ জানিয়েছেন। এমন একটি পোস্ট দেওয়ার পর পরবর্তীতে সেটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে আসে। নজরে আসার পর তারা আজকে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান এবং সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেন যে শান্তা চৌধুরী নামে কোনো ব্যক্তিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা মন্ত্রী ব্যক্তিগতভাবে কোনো ধরনের এপিএস হিসাবে নিয়োগ দেননি। এটি পুরোপুরি ভুয়া এবং বানোয়াট এবং মিথ্যা বলে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে এবং তারা বলছেন যে এর বিরুদ্ধে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রমনা থানা একটি সাধারণ ডায়েরি করেছেন এবং সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হচ্ছে। তাই যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বা মন্ত্রীর আশপাশে তাকে এপিএস ভেবে অনেক সময় দেখা যায় যে তথ্য জানতে চান কিংবা নানা ধরনের তারা কিন্তু টাকা হাতিয়ে নেন, এই ধরনের যেন কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়েন বা কোনো ধরনের যেন সমস্যায় না পড়েন সেই জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন বিদেশগামী যাত্রীরা বা প্রবাসীরা কিন্তু অনেক সময় তাদের মাধ্যমে কিন্তু অনেক কাজ করাতে চান, তারা কিন্তু সতর্ক থাকবেন এই শান্তা চৌধুরী থেকে। এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তারা আরও স্পষ্ট জানিয়েছেন যে মূলত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান নামে একজন ব্যক্তিকে 2019 সালে 23 অক্টোবর তার এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তিনি এখনও পর্যন্ত বহাল রয়েছেন। এছাড়া নতুন করে কোনো এপিএসকে তিনি নিয়োগ দেননি। তার মানে শান্তা চৌধুরীর যে পোস্ট বা তার যে এপিএস দাবি সেটি পুরোপুরি ভুয়া এবং বানোয়াট। তাই যারা প্রবাসী রয়েছেন বা অন্যান্য সাধারণ মানুষ রয়েছেন তারা এই বিষয় থেকে সতর্ক থাকবেন এবং কোনো ধরনের যেন বিভ্রান্তিতে না পড়েন সেজন্য মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।